নোয়াখালীর বেগমগঞ্জে সমালোচিত গৃহবধূ নির্যাতন মামলায় আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করেছে পিবিআই। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কালেঙ্গা পাহাড় থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। পিবিআই ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কালেঙ্গা পাহাড়ে ত্রিপুরা বস্তিতে অভিযান চালায়। সেই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইখলাছপুর গ্রামের নিয়ামতুল্লার ছেলে। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।